আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনারা সকল বালা আক্তা আসেন আমি আসলে একটা জিনিসের নিন্দা জানাইম বহু কারণে নিন্দা জানাইম কারণ মলানা আনসারি সাহেবর যে ইয়া যে মাতামাতি চলের বর্তমানে ফেসবুক দেখরাম অন্য মিডিয়াতে দেখরাম আমি এটার তীব্র নিন্দা জানাই চেনে কারণ দেখো কা আজকে যে মহামারী করোনা ভাইরাস হচ্ছে নিটার মাঝে আমরা সকল সতর্ক থাকা উচিত আর থাক রামও কিন্তু এর বাদেও দানাজার মাঝে কিন্তু মাইকিং করিয়া খুব হয়েছে যে সেও না যাওয়ার লাগে হচ্ছে নি কিন্তু এর বাদেও যাওয়া হয়ে গেছে কি তার লাগে আমরা ভিতরে মায়া বেশি দরদ বেশি হচ্ছে নি যার কারণে তাহলে আমি মনে করি হচ্ছে নি এগুলোই আর মাতামাতি না করিয়া নানি অনকো আমরা যে আগে দিয়ে যে স্টেপগুলা নেওয়া উচিত নানি ওগুলো হইলো একটার মাঝে হইলো আমি আমি ব্যক্তিগত আমি আপনারা যারা আসন বিবেশ হচ্ছেন নি সকলের লোক শেয়ার করতাম চাইলাম যে একটা জিনিস হইল যারা যে মসজিদ আমরা যে মসজিদ মাদেশার মাঝে মৌলানা সাহেব মজিন সাহ আরো যারা কর্মচারী সকল যারা আছেন যারা মানে কাজ করা বুঝছে নি তারা কিন্তু বর্তমানে যে পরিস্থিতি আইসে বুঝছেন নি তারা কিন্তু আমার মনে হয় না যে তারা বেতন ফাইরা করিয়া হচ্ছে নি তারা কেউ বেতন ফাইরা করিয়া কি কোনো তারা কোনো আহ বেতন দেওয়াও করিয়া আমি আশা করবো আর কি যে আপনারা যারা আছেন বিশেষ করিয়া আমি সরকারের জগরতাম চাইলাম যে আহ একটা জিনিস হয়েছে তারা কিন্তু বর্তমানে তারা কেউ গেছে গিয়া আতো ফাটতেও পারেন না এর বাদে তারা কিন্তু হইতেও পারা না যে আমরা হেল্প চাইরাম তাহলে আমরার উচিত হচ্ছে আমরা হেল্প করা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হইলো আমরা যারা ভাই বন্ধু ফ্যামিলি মেম্বার যে ও আসেন বিদেশ স্পেশালি মিডিল ইস্ট যারা আসেন ইস্ট যারা আসেন তারা কিন্তু অনেকের অবস্থা খারাপ বুঝছেন নি অনেকের অবস্থা খারাপ তারা কিন্তু রেভিডেন্স চাইলেও বর্তমানে না দিতা ফাটাইতা কারণ তারা নিজেও উনি বড় প্রবলেমের মাঝে আসেন ফাটানি যান না অনেকের কাজ নেই খামকাজ নাই অনেক সমস্যার মাঝে আসেন তাহলে আমি আশা করবো যেও যে পাইয়েছেন ত্রাণ বিতরণ কররা কি করবা প্লিজ ইলা যারা যারা যে গ্রাম যে শহর আছেন তাদেরকেও দেওয়ার জন্য আমি অনুরোধ সকলের করলাম কারণ তারাও কিন্তু হকদার কারণ ই মুসিবতের সময় তারা কিন্তু লাইনের মাঝেও দাঁড়াইয়া ইয়া শাররা না যে আমরা হেল্প করুক আর আতহত্যা না তা আমার মনে হয় এইগুলা নিয়ে আমরা বিবেচনা বিচার করা উচিত তো আপনারা আর যদি আমার কথার মাঝে হচ্ছে কোনো ভুল ত্রুটি ওইয়া থাকে নি তে আমারে কোমার করবা আমি এর জন্য আর আর একটা জিনিস হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যেনে আপনারা আমার সিলেট ডাকা মানে আস্থা বাংলাদেশের কথা হয় আর আস্থা বাংলাদেশে যে আইন আইনশৃঙ্খলা বাহিনী যারা অনেক হেল্প করে আমরারে আমদার জন্য অনেক তারা নিজের লাইফর ভাবনা করবা না হচ্ছে নি আন্ডারে হেল্প করার চেষ্টা কররা এর বাদে ডাক্তার নার্স যারা যারা আছে তারা যেন হেল্প করা তারারে আমি মন্ত্রনী কৃতজ্ঞতা জানাই তারা সকলরে আমার সেলিউট রইল আর যে বা যারা দেশর লাগি হেল্প কররা দেশর মানুষের লাগি হেল্প করার তারা সকলরে আমার পক্ষে হচ্ছে নি অনেক শুভেচ্ছা আর সকলরে আমি নি স্যালিউট জানাই থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম